আজকে আমাদের মূল অডিয়েন্স যেহেতু তরুণ এবং যুবকেরা, সেজন্য আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যের কয়েকটি খণ্ড এবং ছোট ছোট চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা আমাদের তরুণদের পথ দেখাবে, পথনির্দেশ করবে এবং তাদের জীবনকে বিনির্মাণ করতে সহায়কের ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা। বয়সে আমরা যারা তরুণ এবং যুবক, আমরা মনে করি এটি বোধহয় হেয়ালিপনার বয়স, এটি বোধহয় আমাদের বিনোদন, আনন্দ, আড্ডা এবং বন্ধুবান্ধবের সাথে একান্তে সময় কাটাবার বয়স। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তার তারুণ্যে তিনি কর্মমুখর ছিলেন, কাজের প্রতি অত্যন্ত মনোযোগী একজন মানুষ ছিলেন। আজ আমরা যদি বিশ্ব দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ বরং পুনর্পাঠ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আপনি পৃথিবীতে বহু সফল মানুষের গল্প শোনাতে পারবেন, শত সহস্র বাধা পাহাড় ডিঙ্গিয়ে নিজের মিশনকে সবচেয়ে অল্প সময়ে, দ্রুততম সময়ে সফল করা, অর্ধ পৃথিবীর শাসন এর সূচনা করে দেওয়া, এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কাউকে আপনি দেখাতে পারবেন না। যার জন্য মক্কার এই ছোট একটি ভূমি সংকীর্ণ হয়ে গিয়েছিল, যিনি তার প্রিয় মাতৃভূমিতে টেকাটাই যার দায় ছিল, পা রাখবার মতো কোনো জায়গা যখন তিনি পাচ্ছিলেন না, মদিনার মানুষেরা তাকে যখন ওয়েলকাম করে মক্কা থেকে এনে মদিনায় স্থান দিয়েছিল, জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে এমন এক রাষ্ট্র, এমন এক পৃথিবীর সূচনা করে গেছেন যে অল্প কিছু সময়ের মধ্যে খোলাফায়ে রাশেদার শাসনামলে অর্ধ পৃথিবী মুসলমানদের পদানত হয়েছে। এরকম একজন সাকসেস মানুষ, এরকম একজন সফল মানুষের তারুণ্য কিভাবে কাটিয়েছেন, আজকের তরুণদের সেই জীবনী, তার জীবনের সে অংশ মূল্যবান এবং সোনালি সময়গুলোকে আমাদের বারবার পাঠ করা দরকার। সময় উপস্থিতি, আমি যেটি বলছিলাম, আমাদের তরুণদের একটা বড় অংশ মনে করে যে তারুণ্যটাই হলো খেল তামাশা করা, আনন্দ বিনোদন করা এবং আড্ডা আড্ডা মারা এবং একান্তে হেয়ালি পড়া করে, দুষ্টমি করে, মজা করে, সিরিয়াসনেস ছাড়া একটা লাইফ পার করার নাম। অথচ আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্য থেকে অত্যন্ত সিরিয়াস ছিলেন তার কাজে কর্মে, বিশেষ করে সমাজের অর্থনীতিতে অবদান রাখবার জন্য। একজন তরুণ হিসাবে আমাদের যে দারুণ ভূমিকা রাখার সুযোগ আছে তার দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এবং তার আগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলরাই কম বেশি রাখালির কাজ করতেন। আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন। তার তারুণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে, পশুদের রাখালি করতে গিয়ে, বিশেষ করে ছাগল চড়াবার যে কাজটি, এই কাজটি সমস্ত নবী রাসূলগণই কম বেশি করেছেন। কেন করেছেন? অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন দিয়েছেন, এটা নিয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই, অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ। ছাগলের নেচার হলো, যদি কেউ ছাগল চড়ায় থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন, ছাগলের নেচার হলো যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টো দিকে যাবে। আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে, সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ এ ডান দিকেই আছে, সো আমার দায়িত্ব হলো বাম দিকে টানা। আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে, তার মতের সাথে ঐক্যমত পোষণ করে এবার আপনি বাম দিকে যেয়ে বলেন ঠিক আছে চলো তোমার দিকেই যাই, ছাগল এবার চিন্তা করবে ব্যাপার কি, এ লোক বামে কেন আসলো, তাহলে আমার ডানেই যেতে হবে। ছাগলের রাখালি করা খুব কঠিন একটা কাজ, অন্য অনেক বড় বড় পশু আছে যে পশুগুলো রাখালি করা এত কঠিন কাজ নয়। ছাগলের রাখাল যারা হন, বাংলা একটা কথাই আছে যে ছাগলের খুঁটি ধরা, ছাগল যে শক্ত করে খুঁটি ধরে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যিনি রাখালের কাজটা করেন বা ছাগল চড়াবার কাজটা করেন, তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্কতার সাথে ছাগলের রাখালি তাকে করতে হয়। তিনি ছাগলের গলায় যে রশি আছে তার অপর প্রান্ত যে তার হাতে আছে, তিনি যদি তেরামি করে, গোড়ামি করে অথবা গায়ের জোর খাটিয়ে ছাগল যখন খুঁটি ধরেছে সে যাবে না, বসে পড়েছে বা অন্যদিকে টানছে, তিনি যদি উল্টা দিকে টানতে শুরু করেন গায়ের জোরে, তাহলে ছাগল মারাও যেতে পারে, ফাঁস লেগে যেতে পারে,
গলায় আহত হতে পারে, অনেক কিছু হতে পারে। একজন রাখাল সাধারণত ছাগলের গলার রশিটাকে তিনি ছাগলের সাথে তেড়ামি করে গায়ের জোরে টানতে টানতে নিয়ে যান না। আবার ছাগলের কথা শুনে ছাগল যেদিকে যায় সেদিকে যদি সে যেতে থাকে তাহলে তো কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে কখনো ছাগলকে তাড়া দিয়ে, কখনো পেছন থেকে তাড়া দিয়ে, কখনো সামনে থেকে রশি টেনে নানাভাবে কৌশলে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে হয়। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চরাবার যে কাজটি সবাইকে করিয়েছেন, হয়তো বা এই কারণে অনেক গবেষকরা এটি বলেছেন যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অবাধ্য হওয়ার, আল্লাহর নাফরমানি করার প্রবণতা আছে, জাহান্নামমুখী টান আছে, আকর্ষণ আছে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি তাকে অন্যায় কাজের প্রতি টানে, আকর্ষণ করে, সাধারণত সচরাচর ভালো কাজের প্রতি আকর্ষণ হয় না। এই জায়গা থেকে একজন নবী, একজন রাসূল কিভাবে তার জাতিকে অত্যন্ত কৌশলে, তার বুদ্ধিমত্তা দিয়ে, আল্লাহর দেয়া জ্ঞান এবং প্রজ্ঞা এবং হেকমা দিয়ে তাদেরকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসবেন, সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণের অংশ হিসেবে কাজটি করিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি অন্যান্য নবীদের ধারাবাহিকতা তিনিও করেছেন। তার তারুণ্যে যে সময়টাতে তিনি এই কাজ করেছেন, এই সময়টাতে তিনি তার এই কর্মমুখী জীবন যাপন না করলেও পারতেন। তিনি অন্য অনেকের মতো মক্কা যুবকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ, যারা যুদ্ধ বিগ্রহ করে, অনেকে আছে যারা রাহাজানে চিন্তাই করে তাদের যৌবনের একটা অংশকে পার করত। বিশেষ করে আমরা সেই সময়ের কথা বলছি যখন জাহিলি যুগ ছিল, ইসলাম পূর্ব জাহিলি যুগের যে আরবদের তরুণদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন, কর্মমুখর একজন মানুষ ছিলেন। তিনি তার এই বয়সে একটা পর্যায়ে যখন 20 বছর মাত্র পার হয়েছে, 20 পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনে সুযোগ আসে ব্যবসা করবার। মক্কার মানুষদের মধ্যে একটা কালচার ছিল, যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাত। সিরিয়া থেকে তারা মক্কা যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি করত, আবার মক্কা যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করত, অথবা নগদ অর্থ নিয়ে সেখান থেকে তারা মালামাল এনে মক্কা বিক্রি করত, আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত। তো এরই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর পার হলো, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অভিজাত একজন নারী, অত্যন্ত ধনাঢ্য একজন নারী যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন। তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো, সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন, তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায় যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছেন, তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রভাব তুল্য, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন, প্রস্তাব দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ হাতছাড়া করলেন না, তিনি তার দেওয়া সে পুঁজি নিয়ে সিরিয়ায় চলে গেলেন। তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস, তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন সিরিয়াতে। সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন, প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক। আমরা জানি নবীদের নবুয়াত প্রকাশের আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আশয় প্রকাশ ঘটান তাদের নবুয়াতের প্রমাণস্বরূপ। মাইসারা সেসব প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছেন। তিনি ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে মাইসারার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা দেখেছেন। সেখানকার এক পাদ্রি তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন, সে বিষয়ে উল্লেখ করেছেন। আরও তার সততা, তার নিষ্ঠা, তার আমানতদারিতা, তার পেশাদারিত্ব, এই বিষয়গুলো শুনতে পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেশ বিস্মিত হলেন। তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন মক্কা, অন্য কোনো মানুষকে অর্থ দিয়ে তিনি এত বেশি প্রফিটের চোখ কখনো দেখেননি, মুখ কখনো দেখেননি, যত বেশি প্রফিট পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আগের লোকদের সাথে ব্যবসা করেছি তারা তো আমাকে এত লাভ দেয়নি, একই প্রক্রিয়ায় ব্যবসা হয়েছে কিন্তু এই লোক আমাকে অনেক লাভ দিয়েছে, তার মানে লোকটা বিশ্বস্ত, আমানতদার, পেশাদার, তিনি সিরিয়াস তার কাজের ব্যাপারে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারই এক বান্ধবীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিবাহের প্রস্তাবে সম্মতি দেন এবং তার চাচা আবু তালেব নিজে খুতবা দিয়ে সে বিবাহ সম্পন্ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অংশটুকু আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো
আমরা তরুণরা যারা মনে করি আমাদের এখনো কাজের বয়স হয়নি, আমাদের এখন খেলাধুলার বয়স, আনন্দ বিনোদনের বয়স, সংস্কৃতির ডুবে থাকার বয়স, আড্ডার মধ্যে আমাদের লেগে থাকার বয়স, আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনীতে আমাদের জন্য শেখার মতো অনেক বিষয় রয়েছে, নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে। বিশেষ করে একজন মানুষ তার জীবনের কোনো অংশই তার কাছে মূল্যহীন হতে পারে না, তারুণ্য সবচেয়ে মূল্যবান বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তাযালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন আরবা, চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো মানুষ তার দুটি পা নাড়াতে পারবে না। চারটি কমন প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। তোমাদের থেকে একটি প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তরুণরা তার তারুণ্যের সময়টাকে কিভাবে কাটিয়েছে, তার তারুণ্যের অর্জন কি, তার তারুণ্যে তিনি কতগুলো খেলায় জিতেছেন, কতগুলো ক্লাবের মেম্বার হয়েছেন, কতগুলো আড্ডা তিনি দিয়েছেন, তার বন্ধুদের সাথে কি করেছেন, এই অ্যাচিভমেন্ট আল্লাহ শুনতে চাইবেন না। আল্লাহ শুনতে চাইবেন তার তারুণ্যের এই সময়টা তিনি পাপমুক্তভাবে, অপরাধমুক্তভাবে থেকে তিনি কতটা প্রোডাক্টিভ কাজ করতে পেরেছেন, তিনি কতটা ভালো কাজ সম্পাদন করতে পেরেছেন, তিনি কতটা ভালো কাজের সূচনা করতে পেরেছেন, ভিত্তি স্থাপন করতে পেরেছেন, তার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবে। অথচ আমাদের সমাজে ধরেই নেওয়া হয় যে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ভালো কাজ, আমাদের নামাজ রোজা, আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা, দোয়া করা, সামাজিক কার্যক্রম, এসব এমনকি পরিবারের দায়িত্বভার গ্রহণ করা, বাবা মার আয় উপার্জনে তাদের সাথে প্লাস করা, তাদের সাথে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়া, আমরা ধরেই নিই যে এগুলো পড়ালেখার পরে যখন আমি চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, বড় হব তখন আমি করব। আমি আমার ক্ষুদ্র জীবনের অংশ আপনাদের সঙ্গে খুব কিঞ্চিত শেয়ার করতে পারি। আমি আমার ছাত্র জীবনে দেশের মাদ্রাসার জগতের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা যখন পড়াশোনা করি, তখন আমার বাবার জীবনে একটি দুঃসময় আসে। তিনি ব্যবসায়ী ছিলেন, হঠাৎ তার ব্যবসায় এমনভাবে লস হয়েছে যে তার সমস্ত পুঁজি হারিয়ে তিনি প্রায় পথে বসা দশা। আমি তখন বিলম্ব না করে সেখান থেকে মফস্বলের একটি মাদ্রাসা, যশোরের একটি মাদ্রাসা এসে ভর্তি হই। সাধারণত হাটহাজারী মাদ্রাসা থেকে মফস্বলে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না, বাট আমি চলে এসেছি। কেন এসেছি? আমার বাবাকে হেল্প করতে হবে, অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে। আমি সেখানে এসে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতের দায়িত্ব নিয়েছি এবং সেখানে কোরআন পাঠদানের শিক্ষকতার দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পালন যখন আমি করি তখন আমার বয়স অনেক কম, আমার বয়স তখন 17 কি 18 এরকম হবে। এরকম বয়সে আমি সেখানে এসে এই দায়িত্ব পালন করে, আরো কম হবে, বোধহয় 16 কি 17 হবে, আমি দায়িত্ব পালন করে প্রতি মাসে উপার্জন করে বাবাকে আমার সে উপার্জনের সবটুকু টাকা তুলে দিতাম। তখন আমি যে বেতন পেতাম সম্ভবত 600 টাকা বেতন পেতাম। আমার মনে পড়ে আমার জীবনে 4 বছর আমি সেখানে দায়িত্ব পালন করেছি, 600 টাকা থেকে 6 টাকা কোনোদিন আমি কেটে রাখিনি, 600 টাকার সবটুকু টাকা বাবার হাতে তুলে দিতাম। উদ্দেশ্য ছিল যে বাবার যাতে চলতে একটু সহজ হয়, সুবিধা হয়, তার জন্য সাপোর্ট হয়। আমি নিজে কষ্ট করে চলতাম এবং 3 থেকে 4 কিলোমিটার বাইসাইকেল রান করে ক্লাস করতাম, যেতাম। এবং এই সময়ের মধ্যে, 4 বছরের মধ্যে আমার জীবনের সবচেয়ে, ছাত্র জীবনের সবচেয়ে সাফল্য কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, সারা দেশের সব কবি মাদ্রাসাগুলোর একটাই বোর্ড আপনারা জানেন, সে বোর্ডে 10ম স্থান, 3য় স্থান এবং 2য় স্থান এবং সর্বশেষ এসে 1ম স্থান ইফতাতে সারা দেশে সমস্ত ছাত্রদের মধ্যে কম্পিটিশন করে এই স্থানগুলো আল্লাহ তাআলা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন। আমি কিন্তু একই সঙ্গে উপার্জন করছি এবং আমার বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছি। এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলা, আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা, বিনোদন, জাস্ট হেয়ালিপনা, জাস্ট আড্ডা, জাস্ট এমন সব কাজকর্ম যেগুলো প্রোডাক্টিভ কিছু নয়, না তার জন্য, না তার পরিবারের জন্য, না সমাজের জন্য, না দেশের জন্য, রাষ্ট্রের জন্য, না বিশ্ব মানবতার জন্য। আমরা সেই নবীর উম্মত যেই নবী তার তারুণ্য থেকেই সমাজের অর্থনীতিকে সচল রাখবার জন্য ভূমিকা রেখেছে, যে নবী তার তারুণ্য থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন, যে নবী তার তারুণ্য থেকে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন, যে নবী বিশ্বস্ততার কারণে মক্কার সমস্ত মানুষেরা, এমনকি তার শত্রুতা যারা লালন করতো তার প্রতি, সে মক্কার মুশরিকরা পর্যন্ত যাকে আল আমিন এবং বিশ্বস্ত মানুষ হিসাবে উপাধি দিতে বাধ্য হয়েছে। সময়ের উপস্থিতি আমি আজ আপনাদের কাছে সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরুণ্যে যে ব্যবসা করেছেন, শুধু তাই নয়, তার সারা জীবন তিনি ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। তার একটি হাদিস রয়েছে, তিসআতু আশহারে রিজক ফিত তিজারা, আল্লাহ তাআলা পৃথিবীতে যত রিজিক রেখেছেন তার দশ ভাগের নয় ভাগ আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে। আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে, তারা চাকরি করতে চায়, বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না, ব্যবসা করতে চায় না। আপনারা জানেন গোটা পৃথিবীতে ইহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে, আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘুরাচ্ছে, গোটা পৃথিবীর অর্থনীতিতে, গোটা পৃথিবীর রাজনীতিতে, সবকিছুতে তারা প্রভাব বিস্তার করছে, সংখ্যায় তারা খুবই নগণ্য, কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটস গুলোর একটি হলো প্রত্যেক ইহুদি প্রত্যেকে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন, সবগুলো ইহুদিদের কন্ট্রোলে। দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য, অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে। আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাকরি করেছেন, চাকরিকে আমি খারাপ বলছি না, তিনি অন্যের অধীনে কাজ করেছেন, কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয়, ব্যবসা করে, উদ্যোক্তা হয়ে। মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না। আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন, আল্লাহর উপরে ভরসা করে আপনার তরুণের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন, সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন। আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে, আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে, অনেক ভুল বিচ্ছুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তরুণের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা পড়াশোনা শেষে এমনকি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য, তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি। এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে, যারা চাকরি করতে আগ্রহী, প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন, শিখতে চান, তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নিই। আর যারা ব্যবসা করতে চান, বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সেই উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরো বৃহৎ আকারে করা সম্ভব হবে, আমাদের যে স্বপ্ন সেটা আরো ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে সামিল হন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আসুন সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, এবং উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ, সেই ট্রেনিং, সেই রিহার্সেল, সেই জানাশোনা, সে বিষয়ে জ্ঞান অর্জন করা, সেই অভিজ্ঞতা অর্জন করা, সেগুলো আমাদেরকে করতে হবে। আমাদের তারুণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটাবে। সময়ের উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজে সচরাচর সকল যুগেই মুরব্বী শ্রেণীর মানুষ অভিজ্ঞ, পোড়খাওয়া এবং বয়সে যারা সিনিয়র তারাই সাধারণত সমাজে যে কোনো নিজেদের মধ্যকার সমাজের মধ্যে বিবাদমান বিভিন্ন বিতর্ক, বর্ষা, মতভিন্নতা, ঝগড়া, ফসাদ এগুলোর মীমাংসার কাজটা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তরুণ ছিলেন যিনি তারুণ্য থেকেই সমাজের মানুষের মধ্যকার বিবাদমান সমস্ত ঝগড়া ফসাদ দূর করবার জন্য সব প্রণোদিত হয়ে তিনি উদ্যোগী হতেন এবং তিনি সেগুলো দূর করার জন্য ভূমিকা রাখতেন। ঐতিহাসিক একটি ঘটনা প্রত্যেক সিরাত পাঠক মাত্রই জানেন, আপনারা বারবার হয়তো পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যে তার যৌবন বয়সে এরকম একটি কাজ করবার সুযোগ এসেছে যখন মক্কা কাবা ঘরকে পুনর্নির্মাণ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে এবং কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মক্কার কাবাগরের যে দেয়াল, যে স্থাপনা, এটা বহু পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে পড়ছিল এবং কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখানে যে কেউ লাভ দিয়ে প্রবেশ করে যেতে পারতো। তখন তারা উদ্যোগ নিলেন যে এটাকে পুনর্নির্মাণ করা হবে। পুনর্নির্মাণ উদ্যোগ যখন নেওয়া হলো, পুনর্নির্মাণ করাও হলো, যখন এটার ফিনিশিংয়ে এসে আমরা যে হাজরা আসওয়াদ পাথর দেখি, কালো পাথর, এই পাথরটি স্থাপন করার প্রশ্ন আসলো, তখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। কুরাইশের বিভিন্ন অংশ, তাদের বিভিন্ন উপগোত্র, তাদের মধ্যে এটা নিয়ে বিবাদ বর্ষা শুরু হয়ে গেল, কে এই সম্মানিত সম্মানজনক কাজটা করবে। তখন প্রত্যেকেই যার যার মতো করে দাবি তুললো যে আমরা এটা রাখবো, ও আরেক গোত্র বলল আমরা রাখবো। এই যে একটা বিবাদ শুরু হয়ে গেল, কোনোভাবে এটাকে মীমাংসা করা যাচ্ছিল না। আপনারা জানেন সেই সময়ের আরবের মানুষেরা
সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে, যে একটা কুয়া থেকে কার ওট আগে পানি খাবে, কার ওট পরে পানি পান করবে, জাস্ট এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত এবং যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তারা সেই যুদ্ধকে ধরে রাখত। সেই সময়ে মক্কার হাজর আসাদ, কাবার হাজর আসাদ পাথরে কালো পাথর স্থাপন করাকে ঘিরে যে বিবাদ তৈরি হলো, সে বিবাদ যখন মীমাংসা করা যাচ্ছিল না, তখন আশঙ্কা হলো যে একটা মহাযুদ্ধ তাদের মধ্যে চালু হবে, শুরু হবে, যেটা হয়তো যুগ যুগ ধরে বংশকে বংশ ধরে প্রজন্মের পর প্রজন্ম সেটা টেনে যেতে হবে। এরকম কঠিন সময়ে তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা যেহেতু বিবাদমান পরিস্থিতিতে কোনো ঐক্যমতে পৌঁছতে পারছি না, আমরা এমন এক ব্যক্তির মীমাংসাকে সবাই মেনে নিব, আমরা একমত হই, যে ব্যক্তি আজ আমাদের এই আলোচনার পর সবার আগে কাবা ঘরে এসে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছিল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বিশ্বকে নেতৃত্ব দিবেন, তার আদর্শ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হবে, তার অনুসারে পৃথিবীর সবচেয়ে বেশি হবে, তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে অমর থাকবেন। এরকম একজন মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন তার তারুণ্য থেকেই সমাজে বিবাদমান বিভিন্ন ঝগড়া ফাসাদের, বিভিন্ন বিবাদমান যে মতপার্থক্য গুলো আছে সেগুলোকে মীমাংসার কাজে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে প্রবেশ করলেন, তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাননি। তিনি যখন মসজিদে প্রবেশ করেছেন সবার আগে সবাই খুশি হয়ে গেল যে এমন একটা লোক আজ সবার আগে মসজিদে প্রবেশ করেছে, যে লোকটার বিশ্বস্ততা নিয়ে, তার আন্তরিকতা নিয়ে, তার আমানতদারিতা নিয়ে, তার পেশাদারিত্ব নিয়ে, তার ভালো মানুষ হওয়া নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই, সবাই খুশি হয়ে গেছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল যে আমাদের মধ্যকার এই বিবাদকে কিভাবে মীমাংসা করা যায় আপনি সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি চাদর আপনারা আমাকে দিন। তখন একটি চাদর দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরের কালো পাথরটাকে তুলে ধরলেন, তুলে ধরে বললেন যে আপনারা যতগুলো গোত্র ক্যান্ডিডেট আছেন যে পাথরটাকে আপনারা স্থাপন করতে চান, সবাই এই চাদরের চারপাশ ধরুন, ধরে এটাকে উত্তোলন করে যেই বরাবরে যে লেভেলে এটাকে স্থাপন করতে হবে সে পর্যন্ত আপনারা নিয়ে আসেন। তখন বিবাদমান সব গোত্রগুলো চাদরের চারপাশ ধরে সেটাকে উত্তোলন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট শুধুমাত্র উত্তোলন করার পর সেটাকে যথাস্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে এই কালো পাথর মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশের বিশেষ কোনো উপগোত্র বা বিশেষ কোনো ব্যক্তি রাখেনি, আজ আপনারা সবাই মিলে এই পাথর স্থাপন করলেন, সবাই খুশি হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, তাদের বিবাদ দূর হয়ে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল। আজ এই গল্পটি আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো, আমার তরুণ বন্ধুরা, আমরা আজকের সমাজে কোথাও কোনো গণ্ডগোল হলে সেখানে কোনো তরুণের চেহারা কল্পনা করতে হয় দুর্ভাগ্যজনকভাবে, কোনো বাসে কোনো হেল্পারকে মারধর করার কোনো ঘটনা শুনলে সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট থাকতে পারে সে ধারণা আমাদের জন্ম হয়। কোথাও কোনো গণ্ডগোল ফাসাদ হলে সেখানে সমাজের অন্য বয়সীদের তো বটেই, তরুণদের সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সামনে ফুটে ওঠে। মাস্তানি করা, গায়ের জোর দেখানো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করা, এরকম একটা আবহাওয়া আমাদের সমাজের তরুণদের একটা অংশকে আমরা দেখি তারা সৃষ্টি করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে অ্যাজ এ মুসলিম আমরা যদি সমাজে বরং যে কোনো বিবাদকে মীমাংসা করবার জন্য, যে কোনো বিবাদকে দূর করবার জন্য আমরা যদি উদ্যোগী হই, তবেই হবে, সেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যের আরও দু একটি দিক আমি তুলে ধরতে চাই। তিনি তার তারুণ্যকে সবসময় চেষ্টা করতেন সকল প্রকার কলুষ থেকে মুক্ত রাখবার। আমাদের সমাজে অঘোষিতভাবে এটা স্টাবলিশড হয়ে গেছে যে তারুণ্য এটা ইবাদতের জন্য উপযুক্ত বয়স নয়। কোন তরুণ যদি নামাজ কালাম পড়া ধরে, কোন তরুণ যদি দাঁড়ি রাখে, কোন তরুণী যদি হিজাব করে, কোন তরুণী যদি শালীন পোশাক পরিধান করে, কোন তরুণ যদি ভালো কোনো কাজ করে, সমাজের মানুষ অনেকটা অবাক হয়ে যায়, খোদ বাবা মা অবাক হয়ে যায়, ব্যাপার কি, এ বয়সে এসব কি দরকার? তার মানে হলো এই বয়সটা হলো পাগলামি করার, এই বয়সটা হলো উন্মাদনার, এই বয়সটা হলো হেয়ালিপনার, এ বয়সটা হলো উচ্ছৃঙ্খলতা, এ বয়সটা হলো যত সব অন্যায় অবিচার অত্যাচার এ সমস্ত কাজের। ভালো হতে হবে কখন, যখন আসলে আর খারাপ কাজ করার কোনো শক্তি থাকবে না, রিটায়ারমেন্টের পরে, বৃদ্ধ হওয়ার পর, তখন তসবি নিয়ে মসজিদে বসে যেতে হবে অথবা তবলিগের চিল্লায় চলে যেতে হবে, কোনো পীরের মরিদ হইতে হবে, মসজিদে গিয়ে বসে থাকতে হবে, মসজিদের মুয়াজ্জিন খাদেম তারা ঠেলে বের করবে চাচা বাসায় যাবেন না, ওই বয়সটাকে আমরা রেখে দিয়েছি ইবাদত বন্দেগীর জন্য, খুবই দুর্ভাগ্য। আমি আবারও সে হাদিস রিপিট করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যৌবনকালে আপনি কি করেছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে আলাদা করে আল্লাহ তাআলা জানতে চাইবেন এবং এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তারুণ্যকে ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে কাটাবার নির্দেশ করেছেন। দেখুন, আমাদের সমাজে তারুণ্যকে ভালো কাজে কাটাতে হয় না, এই যে একটা ধারণা এস্টাবলিশড হয়ে গেছে, যার ফলশ্রুতিতে বার্ধক্যের সময়টার জন্য আমরা ইবাদতকে তোলা রেখে দিই, আমরা জমা রেখে দিই যে বার্ধক্যে আমরা করব। যারা নিজের ইবাদত এবং ভালো কাজকে বার্ধক্যের জন্য তোলা রেখে দিয়েছে, আপনাদেরকে আমি বলতে চাই, সেই সময়টাতে আপনার তারুণ্যে করা বিভিন্ন অপরাধ, বিভিন্ন অন্যায়, বিভিন্ন অবিচার, কখনো কোনো রিক্সাওয়ালার উপরে হামলে পড়েছেন দু চার বন্ধু মিলে, তারুণ্যের উচ্ছলতার কারণে কখনো কোথাও মাস্তানি করে অবিচার করেছেন, কাউকে গালমন্দ করেছেন, কখনো হেয়ালিপনা করে কোনো অশ্লীলতায় গা ডুবিয়েছেন। আপনি যে বয়সে এসে ভালো কাজ করতে চাইবেন, ইবাদত করতে চাইবেন, সেই বয়সে আপনার সেই চিত্রগুলো সব চোখের সামনে ভেসে উঠবে। আপনি একটা সময় প্রচন্ড খারাপ মানুষ ছিলেন, আপনি অনেক অন্যায় অবিচার করেছেন, আপনি অনেক নোংরামতে জড়িয়েছিলেন, এই বিষয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়াবে, অপরাধ বোধের এই অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে, আপনি মানুষের চোখে ফেরেশতা হয়ে যেতে পারেন, হাজি সাহেব হয়ে যেতে পারেন, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি সাহেব হয়ে যেতে পারেন, কিন্তু দিন শেষে আপনার নিজের ভেতর থেকে আপনাকে বলবে, আমি তো মেয়েদেরকে টিজ করতাম বন্ধুদের সাথে, আমি তো অন্যের প্রাইভেসিকে হরণ করতাম, আমি তো অনেক নোংরামি নষ্টামির সাথে জড়িয়েছিলাম, আমি অনেক মাস্তানি মাতবরি করে নিরীহ মানুষের উপরে জুলুম করেছিলাম, আমি মিথ্যাচারে ডুবেছিলাম, আমি অন্যায় অশ্লীলতায় ডুবেছিলাম। সেই চিত্রগুলো যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে, তখন আপনার বার্ধক্যের কোনো ইবাদত আপনাকে তৃপ্তি দিবে না, কোনো সেজদা আপনার পরিতৃপ্তি আনবে না, কোনো ভালো কাজ আপনাকে তৃপ্ত করবে না, আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দান আপনাকে কখনো তৃপ্তি এনে দিবে না। এজন্য ভালো কাজের বয়স বার্ধক্য নয়, বরং তারুণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি আপনারা নিশ্চয়ই জানেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন, কিয়ামতের যে দুঃসহ পরিস্থিতি থাকবে, মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, বৈজ্ঞানিকভাবে এত কাছাকাছি অবস্থান করলে মানুষ ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, আখেরাতের সেই জগৎটা ডিফারেন্ট হবে, মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করবে মানুষের মরণ বলতে কিছু থাকবে না, জাস্ট আজাব হবে, শাস্তি হবে। সেই ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা আরশের নিচে যাদেরকে ছায়া দিবেন, সেই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হলো সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই তরুণ, যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমি আমার তরুণ বন্ধুদেরকে বলতে চাই, তারুণ্যে আপনি বহু হেয়ালিপনা করেছেন, অনেক খেয়াল খুশি মতো চলেছেন, বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডাবাজি করে কাটিয়েছেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামানা খাকে বাস। ফার্সি ভাষার একজন কবির একটা কবিতার অংশ আমি পাঠ করলাম, তিনি বলেছেন, বহুকাল তো পাথর হয়ে কাটিয়েছ, কিছু সময়ের জন্য একটু মাটি হয়ে দেখো, পাথর হওয়ার কি অনুভূতি সেটা তুমি অনেক ট্রাই করেছ, একটু মাটি হওয়া, বিনীত হওয়া, বিনয়ী হওয়া, ভালো মানুষ হওয়া, আল্লাহর ইবাদত গুজার বান্দা হওয়ার আলাদা একটা তৃপ্তি আছে, অবর্ণনীয় স্বাদ আছে, তুমি সেই তৃপ্তি কিছু সময়ের জন্য হল অনুভব করে দেখো। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন তারুণ্যকে আমরা ভালো কাজের মধ্য দিয়ে সাজাই। আমার তারুণ্য হবে মানব সেবামূলক কাজে দ্বারা, আমার তারুণ্য হবে আমার বাবার অর্থনীতিতে অংশগ্রহণ করে সাপোর্ট করা, আমার তারুণ্য হবে সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখার, যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের তরুণরা দেখিয়েছে, ঠিক সেভাবে জাতির সকল কল্যাণ কাজে তরুণদের ভূমিকা থাকবে। সবার আগে তরুণরা তাদের সমস্ত ভালো কাজকে তোলা রেখে দিবে বার্ধক্যের জন্য, এটা কখনো যথাযথ হতে পারে না। অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বকালের সবচেয়ে সফল মানুষ, সর্বকালের সবচেয়ে দ্রুততম সময়ে নিজের মিশনকে সবচেয়ে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছানো মানুষটা, তার একজন অনুসারী হিসেবে আপনার তারুণ্যকে আপনি হেয়ালিপনার মধ্যে কাটাবেন, এটা হতে পারে না। এই জন্য আসুন, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি একজন তরুণ, একজন তরুণী হিসেবে জীবনে কখনো ছাড়বেন না। মনে রাখবেন, তরুণ বয়সে যে নামাজ ছেড়ে দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আপনি বার্ধক্যে গিয়ে নামাজ পড়েছেন কি পড়েছেন না, তার চেয়ে বড় প্রশ্ন হবে, তারুণ্যে তুমি নামাজ পড়েছো কি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই এই বিষয়কে খুব বেশি উৎসাহ দিতেন, স্যার বলতেন, তার কথা তিনি বলতেন যে, আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর তত বেশি প্রিয় পাত্র হতে পারবো না, তোমরা তরুণরা পাঁচ ওয়াক্ত নামাজ টাইমলি পড়ে আল্লাহর যতটা প্রিয় পাত্র হতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্য ইবাদতের মধ্যে তিনি কাটিয়েছেন, ভালো কাজের মধ্যে তিনি তারুণ্যকে কাটিয়েছেন, এবং সকল প্রকার অশ্লীলতা, অন্যায়,
অনাচার থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করেছেন, হেফাজত করেছেন। তার জীবনের তারুণ্যের একটি ঘটনা আপনারা অনেকে শুনে থাকবেন। একবার তিনি তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবেন, একটু একান্তে সময় কাটাতে যাবেন, তারুণ্যের যে উচ্ছলতা সেটা একটু দেখতে যাবেন বন্ধুদের সাথে, আগ্রহ প্রকাশ করলেন এবং বন্ধুদের সাথে তিনি গেলেন। কোথাও একটা বিবাহের অনুষ্ঠানে তারা প্রবেশ করলেন, সেখানে তৎকালীন যুগে যে সমস্ত বিষয় হতো সেখানে সকল আয়োজনে মাদকদ্রব্য এটা সবচেয়ে কমন বিষয় ছিল। সেখানে নর্তকীর নাচ থেকে নিয়ে গান মিউজিক সব ছিল, উচ্ছৃঙ্খলতার সকল আয়োজন ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বন্ধুদের সাথে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে, যিনি তখন নবুয়তের দায়িত্ব বুঝে পাননি কিন্তু তিনি নবী, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরুণ বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘুমে আচ্ছন্ন করে দিলেন, তার শরীর ভেঙে এমন ভাবে ঘুম এসে পড়লো তিনি শুয়ে পড়লেন, কোনোভাবে তিনি জেগে থাকতে পারলেন না। এবং রাতভর যত উচ্ছৃঙ্খলতা হয়েছে সেখানে সেই বিবাহের অনুষ্ঠানে, তার কোনো ছিটে ফোঁটাও তাকে স্পর্শ করলো না। তিনি ঠিক তখন ঘুম থেকে জেগে উঠলেন যখন দেখলেন রাত পোহানো হয়ে গেছে, সবার সকল উচ্ছৃঙ্খলতার সকল আয়োজন শেষ হয়ে গেছে, পরিসমাপ্ত হয়েছে, তখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি ফিরে আসলেন। মক্কার মুশরিকদের সেই সমাজে যত অনাচার ছিল তার কোনোটি তাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে 6টি সন্তান দিয়েছিলেন, তার 4টি হলো কন্যা আর 2টি হলো পুত্র সন্তান। সেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করা, কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 4-4টি কন্যা সন্তান দিয়েছেন এবং তারা সবাই বেঁচে ছিলেন এবং পরিণত বয়সে স্বাভাবিকভাবে তাদের সবার মৃত্যু হয়েছে। অথচ 2-2টি পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, তাদের একজন আব্দুল্লাহ আর একজন কাসেম, তাদের উভয়কে আল্লাহ তাআলা একেবারে বাল্যকালে বরং শৈশবে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার মানে মক্কার মুশরিকরা কন্যা সন্তান হলে সেটাকে দোষণীয় মনে করত। আপনারা আয়াত শুনেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন কারো কন্যা সন্তান হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, এই কথা বলা হলে তার মুখটা কালো হয়ে যেত। সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4-4টি কন্যার বাপ, পরিণত বয়স পর্যন্ত যারা বেঁচে ছিলেন, এটা ছিল সমাজের বিরুদ্ধে তার সংগ্রাম। এখানে তার হাত ছিল না, আল্লাহ তাআলা তাকে দিয়ে এটা করিয়েছেন, তাকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের বাবা হিসাবে সারা জীবন গর্বের সাথে রেখেছেন। তিনি মেয়েদের মুক্তির জন্য যা কাজ করেছেন সেটা আলাদা টপিকের বিষয়, আপনারা ইতিপূর্বে অনেক কিছু শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন বিশেষ করে তার তারুণ্যে, সেই ভূমিকা আজ শুধু নয় পৃথিবীর ইতিহাসে কোনো তরুণ কোনো মানুষ রাখতে পারেনি। তার সমাজের বুকের উপর দাঁড়িয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যের বিরুদ্ধে তিনি কি করেছেন সেটি আলাদা একটা লম্বা টপিকের বিষয়। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মক্কার জাহিলি সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কোন আরবের উপর কোন নন আরবের কোন শ্রেষ্ঠত্ব, কোন নন আরবের উপরে কোন অ্যারাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের, কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নাই। শুধু নীতিবাক্য দিয়ে ক্ষান্ত হন নাই, তার সবচেয়ে কাছের মানুষটি যিনি তার ডেপুটি হিসেবে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাধারে বাহির থেকে আসা মানুষ, আরব না অর্থাৎ মক্কার মানুষ না, আবার তিনি একসময় কৃতদাস ছিলেন যাকে প্রচন্ড ভাবে ঘৃণা করত মক্কার মুশরিকরা বা মক্কার সাধারণ মানুষেরা, মানুষের মর্যাদা যাকে দিত না, এবং সেই সাথে তিনি ছিলেন একই সঙ্গে কৃষ্ণাঙ্গ, আবার দাস ছিলেন, আবার বাহির থেকে আগত ছিলেন। এতগুলো নেগেটিভ বিষয় থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন। সমাজ ভাইরা, আজ পৃথিবীতে বহু অধিকারের কথা আপনারা শুনবেন, বিশেষ করে পশ্চিমা পৃথিবী থেকে অনবরত আমাদেরকে মানুষের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন অধিকার নিয়ে তারা সোচ্চার থাকে, সরব থাকে, আমাদেরকে জাগ্রত করবার চেষ্টা করে। অ্যাজ এ মুসলিম আপনার এটা জানা দরকার, আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন, আজকের অধিকারের কথা বলা মানুষরা তারা তো দূরের কথা, তাদের এই সমস্ত আইডিওলজির যারা প্রতিষ্ঠাতা তাদের কারোর জন্ম তখন হয়। আজ অধিকারের কথা বলাটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, এটা অনেকটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে। মানুষের অধিকার নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মী মানে বলার মতো একটা কাজ, সবার কাছে খুব সমীহ পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, লোকটা মানবাধিকার কর্মী, লোকটা সমাজ কর্মী, লোকটা মানবাধিকার নিয়ে কাজ করে। এটি 2024 এ পৃথিবীতে অনেক সহজ,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় তার সিরাত যদি অর্থ অধ্যয়ন করে তার সম্পর্কে প্রকৃত অর্থে তার অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে 1450 বছর আগের পৃথিবীতে 1450 বছর আগের পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অধিকারের কথা বলেছেন আজকে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিদেশি ফান্ড পাওয়া যায় প্রজেক্ট পাওয়া যায় ফাইল পাস করা যায় মিডিয়াতে শিরোনাম হওয়া যায় লাইক কমেন্ট পাওয়া যায় বাহবা পাওয়া যায় এটা একটা ফ্যাশনের ব্যাপার এটা একটা গৌরবের ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীর অধিকার নিয়ে কাজ করেছেন দাসমুক্তির জন্য কাজ করেছেন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন মানবতাকে মুক্তির জন্য কাজ করেছেন তখন তার সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ পৃথিবীতে ছিল না গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল প্রতি মুহূর্তে তাকে সংগ্রাম করতে হয়েছে আপনি তার উম্মত অতএব আসুন তারুণ্যকে তার আদর্শকে অনুসরণ করে তার তারুণ্যকে অনুসরণ করে আমরা তারুণ্যকে কাটাবার চেষ্টা করি তবে আমরা আবারও পৃথিবীর সে নেতৃত্বের আসনে যেতে পারবো পৃথিবী আমাদেরকে গাইড করবে না আমরাই পৃথিবীকে গাইড করতে পারবো ইনশাআল্লাহ তাআলা সময়ের উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যের এই বয়সটাকে তিনি সকল প্রকার কলুষ মুক্ত রেখেছেন তার তারুণ্যে কোনো প্রকার কালিমা তিনি লাগতে দেননি কোনো কালিমাকে স্পর্শ তিনি হতে দেননি তার তারুণ্যের সবটুকুন সময় তিনি আল্লাহর আনুগত্যে কাটিয়েছেন এবং সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত রেখেছেন আমি আপনাদেরকে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায়টাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এখন তরুণ তরুণীদের তাদের চরিত্রকে ধ্বংস করবার জন্য গোটা বিশ্বের উন্নত পৃথিবীর বিশেষ করে অনেক সভ্যতা সমাজের নানামুখী আয়োজন আছে নানামুখী প্রজেক্ট আছে একজন মুসলিম হিসেবে আপনাদের বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগের কথা একমাত্র ইসলাম ইসলাম আপনাকে বলবে ত্যাগের কথা গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারুণ্যকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন এই জন্য আপনাদের তারুণ্যে যেন কালিমা না লাগে একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না তার নিজের যেখানে খুশি সেখানে তিনি কাত হয়ে গেলেন সেখানে তিনি একেবারে এঙ্গেজ হয়ে গেলেন সেখানে তিনি নত হয়ে গেলেন এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারুণ্য দিয়েছেন এই তারুণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সেই জীবন সঙ্গিনীর জন্য আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসাকে আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসেবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সেই হবু স্বামীর সাথে বেঈমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে যে যুবক তার তারুণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আব্দুল্লাহ ইবনে ওমর উত্তরসূরি হতে পারে না এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হতে পারে না এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবীদের অনুসারী হতে পারে না যেই সাহাবীরা মক্কার যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর উম্মত যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন